নমস্কার প্রত্যেককে, আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। অনুষ্ঠান যারা নিয়মিত দেখছেন এবং আপনাদের রেসপন্স দেখে ভালো লাগছে, বহু মানুষ ইন্টারেস্টেড এবং সিরিয়াস অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা শুনতে যারা পছন্দ করেন তারা প্রত্যেকেই কিন্তু আমি দেখছি তারা তাদের ফিডব্যাক দিচ্ছেন, বহু মানুষের ফিডব্যাক পাওয়া যায়। আমি সবসময় সবগুলোকে রুটিন আর কি মনিটর করতে পারি না, আমি বহুবার বলেছি যে আমার কিছু সময়গত সমস্যা আছে, তবে আমি চেষ্টা করি। একটা জিনিস আমি প্রত্যেককে বলছি থ্রু মাই চ্যানেল, যে আপনারা আমাকে যখন প্রশ্ন করবেন আমি আমার সময় মতো ঠিক উত্তর আপনাদের প্রত্যেককেই দিয়ে দেব। অন্তত আমি চেষ্টা করি একটা কমপ্রিহেন্সিভ সেকশনকে অ্যাটেন্ড করার, আমাকে বারবার রিমাইন্ডার দেওয়ার দরকার নেই, আমি ঠিক দিয়ে দেবো আমার সময় অনুসারে। আমি যখন যেভাবে সুযোগ সময় পাবো সেভাবে আমি উত্তর দিয়ে দেব। আজকে যে টপিকটা নিয়ে বলবো, যে আপনারা সবাই জানেন যে আমি শুভ যোগ নিয়ে আলোচনা করছি মুখ্যত, কিন্তু আজকে অনেকদিন ধরেই প্রশ্ন আসছে যে বিভিন্ন ঘরে গ্রহগুলো যখন যায় তার যখন ট্রানজিট হয় সেই ট্রানজিট নিয়ে বলতে। বুধের ট্রানজিট নিয়ে বা বুধের রেট্রোগ্রেশন নিয়ে আমি অলরেডি একটা প্রোগ্রাম করেছি, অন্তত দিন 12-15 আগে হবে। আমি আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে শুক্রের ট্রানজিট নিয়ে বলবো। শুক্র আগামী পরশু দিন রাত্রিবেলা 2:10 অর্থাৎ যখন মাঝরাত থাকবে, 2 থেকে 3 তারিখের দিকে সময়টা যাবে, সেই সময় শুক্র মীন রাশিতে প্রবেশ করবে এবং 29 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। 29 ফেব্রুয়ারি আবার ঠিক মাঝরাতে 1:56 শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে। তো শুক্র নর্মালি 1 করে 28 থাকে, সেই হিসাবে 28 থাকবে। মেষ রাশিতে গিয়ে ওর গতিবেগটা কমবে, কারণ আপনাদের আগেও বলেছি বা আপনারাও জানেন যে শুক্র মে মাসের 10 তারিখ গিয়ে ওর রেট্রোগ্রেড হবে বৃষ রাশিতে 27 ডিগ্রিতে, এবং সেটা জুন মাসের মোটামুটি 27 তারিখ পর্যন্ত থাকবে। এই ফেজটা আমি অলরেডি আলোচনা করেছি, পরবর্তীকালে যদি প্রয়োজন হয় বলবো। আমি শুক্রের এই গোচরটা, মীন রাশিতে এই গোচরটা নিয়ে মুখ্যত বলবো। দেখুন, আমি রাশিচক্রে আলোচনা করার সময় আপনারা যে যেটা ধরে দেখেন, অর্থাৎ কেউ লগ্ন ধরে দেখেন, কেউ রাশি ধরে, কেউ রবি ধরে, কেউ শনি ধরে, যেটা ধরেই দেখুন না কেন, 3টে রাশি আছে। একটা হচ্ছে বৃষ, একটা মেষ, একটা হচ্ছে মীন। এই যে 3টে রাশি, এটা এর মধ্যে দুটো, প্রথম দুটো হচ্ছে শুক্রের স্বক্ষেত্র এবং তৃতীয়টা হচ্ছে শুক্রের সেখানে তুঙ্গ বলে ভাবা হয়। দেখুন, শুক্রকে কেন তুঙ্গ বলে ভাবা হয় সেখানে, বা শুক্রকে কেন বলি ভাবা হয়, তার কারণটা এটাই হচ্ছে মীন হচ্ছে জলের ঘর। মীন বেসিক্যালি ওয়াটার, কিন্তু কিরকম একটু ঘন জল। আমার যারা গ্লোব টিভিতে দীর্ঘদিন আলোচনা শুনেছেন তারা জানেন যে বৃহস্পতির প্রকৃতি আলোচনা করতে গিয়ে আমি বারবার বলেছি বৃহস্পতি হচ্ছে ভারী, হেভি ম্যাট্রিসেস, এবং বৃহস্পতির ওপর অংশটা যদি আপনারা কখনো দেখেন দেখবেন যে সেটা খুব লার্ভার স্রোত আছে এখনো, পুরোপুরি শুকিয়ে, মানে আমাদের পৃথিবীর ওপরটা যেরকম কিছুটা অংশ জল অংশগুলো বাদ দিয়ে এরকম শুকনো আছে, বৃহস্পতির ওপরের ধাত মানে অংশটা শুকনো নয়, সেটার ম্যাট্রিসেস আছে, একটা থকথকে অংশ, লার্ভার স্রোতগুলো বিভিন্ন দিকে বলয় ধরে ধরে, তার সেগমেন্ট ধরে ধরে ঘোরাফেরা করছে। তো বৃহস্পতির প্রকৃতি হচ্ছে কিছুটা উষ্ণ এবং কিছুটা জলীয় প্রকৃতির, কিন্তু ঘন জল। শুক্র সেখানে গেলে সুবিধাটা কি পায়? শুক্র জলীয় প্রকৃতিতে থাকতে সবসময় পছন্দ করে, কারণ শুক্রের প্রকৃতিও জল। তবে হ্যাঁ, বৃহস্পতির মতো এতটা ভারী জল নয়, আবার একদম চন্দ্রের মতো একদম নর্মাল ওয়াটারও নয়, শুক্রের দুজনের মাঝামাঝি অবস্থায় অবস্থান করে। এখন শুক্র যে টেম্পারেচার, নর্মালি শুক্র কিন্তু লো টেম্পারেচারকে নির্দেশ করে, শুক্র হাই টেম্পারেচারের নয়। কিন্তু শুক্রের একটা প্রকৃতি আছে, শুক্র কিন্তু সূর্য থেকে খুব দূরে নয়, পৃথিবী থেকে অপেক্ষাকৃত, মানে সূর্যের যদি অবস্থান মাপা, মানে মাপা যায় আমরা 15 কোটি কিলোমিটার গড় দূরত্ব, শুক্রের অবস্থানটা কিন্তু বুধ এবং পৃথিবীর মাঝামাঝি ক্ষেত্রে। ফলে শুক্রের যে ওপরের যে টেম্পারেচার সেটা কিন্তু বেশ হাই থাকে। শুক্রকে কেন লো টেম্পারেচার ধরা হয় সেটা কোনোদিন আমি গ্রহের প্রকৃতি নিয়ে যখন আলোচনা করব আপনাদের তখন বলবো। আপাতত ধরে রাখুন যে শুক্র লো টেম্পারেচার, কিন্তু শুক্র কিন্তু একটু মডারেট টেম্পারেচার চায়, অর্থাৎ খুব ঠান্ডা নয়, একটু মডারেট। এবং দেখবেন
যে শুক্রের ঘরের দুপাশেই দুটো মঙ্গলের ঘর আছে। যদি বৃষকে দেখেন তার আগে হচ্ছে মঙ্গলের ঘর, যদি তুলাকে দেখেন তার পরে হচ্ছে মঙ্গলের ঘর। তাহলে বোঝাই যাচ্ছে একটু মঙ্গল মানেই একটু টেম্পারেচার, তো টেম্পারেচার দিয়ে শুক্রকে একটু ব্যালেন্স রাখা হয়েছে। শুক্র যদি খুব ঠান্ডা ঘরে চলে যায় তাহলে শুক্র তো খুব কমফোর্টেবল থাকে, কিন্তু শুক্র খুব ইমব্যালেন্স হয়ে যায় বা শুক্রের গুণ নষ্ট হয়। ঠিক সেরকমই শনির ঘরে যখন শুক্র অবস্থান করে শুক্রের কিছু প্রাকৃতিক গুণ, সোশ্যাল যে ক্যারেক্টার থাকে শুক্রের সেটা কিছুটা নষ্ট হয়। অবশ্যই সেটা প্রত্যেকের ছকের ন্যাটাল চার্ট অনুসারে তার কোন ভাবে বা কোন কারকতার অংশ হিসেবে কাজ করবে সেটা দেখতে হবে, কিন্তু শুক্রের কিছুটা কিন্তু গুণ নষ্ট হয় খুব ঠান্ডায়। শুক্র দুর্বল হয় না, বলি হয়, কিন্তু গুণ নষ্ট হয়। তো শুক্র যখন মীন রাশিতে গোচর করবে এই আগামী 28 দিন, পুরো প্রায় পুরো ফেব্রুয়ারি মাসটা ধরে, আজকে 1 তারিখ অনুষ্ঠান করছি, 2 তারিখ এবং 3 তারিখের জাংশনে ওর ঢুকবে, শুক্র কিন্তু এখানে কমফোর্টেবলি বেটার ফল দেবে। তবে এখানে দুটো প্রবলেম আসতে পারে, যেটা যেহেতু মাঘ মাস এবং ফাল্গুন মাসের জাংচার হচ্ছে ফেব্রুয়ারি মাসটা, সুতরাং এখানে শুক্র থাকাকালীন কিন্তু কম বেশি বৃষ্টিপাত এখানে করাবে, কম বেশি আমার যেসব এরিয়া বৃষ্টির জন্য বেশি অনুকূল সেখানে তুলনামূলক একটু বেশি হবে, যেটা কম অনুকূল সেখানে কম হবে। দুই হচ্ছে বুধও যেহেতু ঘন কুয়াশা সৃষ্টি করবে, শুক্রও কিন্তু এখানে কিছুটা কুয়াশা সৃষ্টি করবে, অথবা এমন হতে পারে যে কোনো কোনো অঞ্চলে কোনো বড় মেঘের ফাটল হতে পারে, কোনো অ্যাভালাঞ্চ ব্রেকডাউন হতে পারে, কোনো বড় বরফ ভেঙে পড়তে পারে প্রাকৃতিকভাবে, বা উষ্ণ এবং শীতল স্রোতের যেখানে মিশ্রণগুলো হয় পৃথিবীর যে যে প্রান্তে সেখানে ঘন কুয়াশা সৃষ্টি করবে এবং অতিশয় বেশ ডেন্স ফগ কিন্তু শুক্র এখানে তৈরি করবে। এটা প্রাকৃতিকভাবে বললাম, এবং টেম্পারেচারটাকেও কিন্তু মডারেট রাখবে একটা নির্দিষ্ট সীমার মধ্যে। আমি প্রাকৃতিকভাবে যেটা বললাম সেটা তো হলো, কিন্তু যেটা মানুষের জীবনে বলবো সেটা কিন্তু ঘরের যাদের যাদের ক্ষেত্রে, দেখুন এই ভাব আপনার ছকের যেভাবে পড়ুক, অর্থাৎ সেটা যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ আপনাদের অতি পরিচিত ভাব, যে সেই ভাবগুলো নেগেটিভ, কিন্তু সেই ভাবগুলোরও কিছু পজিটিভ নেগেটিভ সব দিকই আছে। যেভাবে পড়ুক শুক্র, শুক্র কিন্তু এইখানে থাকাকালীন কিছুটা গেইন দেওয়ার চেষ্টা করবে। যারা বৃষ এবং তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু শুক্র এখানে অত্যন্ত ভালো ফল দেবে, যদি শনি একটু বেটার থাকে তাদের ন্যাটাল হরোস্কোপে, কারণ স্যাটার্ন থেকে কিন্তু এখন শুক্র থার্ড হাউসে যাচ্ছে এবং শনির পূর্ণ দৃষ্টি পাচ্ছে। শনির যেহেতু পূর্ণ দৃষ্টি পাচ্ছে শুক্র নর্মালি বলি হয়ে যাচ্ছে, কারণ শুক্র শনি মিউচুয়ালি ইন্টাররিলেটেড, অনেকবার আলোচনায় বলেছি। তো শুক্র যেহেতু খুব বলি হচ্ছে, শুক্র বলি হলে কি হতে পারে, শুক্র সবসময় অপোজিট জেন্ডারকে রিপ্রেজেন্ট করে, শুক্র কেমিক্যাল, শুক্র বিউটি প্রোডাক্ট, শুক্র হোটেল রেস্টুরেন্ট, শুক্র লিকার অর্থাৎ মদ, কিন্তু সেটা দেশির থেকে কান্ট্রি লিকারের থেকে ফরেন লিকারের দিকে বেশি। শুক্র যে কোনো মানে একটু কস্টলি ভোগ্যপণ্য, যেরকম ধরুন এসি বা ফ্রিজার বা ধরুন ঘর সাজানোর কোনো দামি ইকুইপমেন্ট, এগুলোকে রিপ্রেজেন্ট করছে। তো এখন যেহেতু আলোচনায় অনেকবার বলেছি যে পৃথিবীতে আগামী প্রায় ধরুন 4 বছর, 1 বছর আগে থেকে শুরু হয়েছে, 4.5 থেকে 5 বছরের মতন একটা নর্মাল শ্লথতা থাকবে শনির অবস্থানের জন্য। অনেকবার বলেছি শনি যখন 21 থেকে 24 নম্বর নক্ষত্রে পর্যন্ত থাকবে, এইখানে কিন্তু স্যাটার্ন সারা পৃথিবীতেই প্রোডাকশনটাকে কমিয়ে দেবে, এটা মানুষের নিডসকে কমিয়ে দেবে। তো নিডস কমলে প্রোডাকশনও কমবে, প্রোডাকশন যেহেতু কমবে সেহেতু জব জেনারেশনের জায়গাটা সব জায়গায় কম বেশি একটু ট্রাবলসাম হবে, কারণ মানুষের প্রয়োজনীয়তাটাকে স্যাটার্ন কমিয়ে দেবে। শুক্রের নক্ষত্র থেকেই কমানো শুরু করেছে 2019 সাল থেকে, এবং এটা আস্তে আস্তে 24 সাল পর্যন্ত ডমিনেট করবে এই অবস্থাটাকে। আপনারা নিজেরাই দেখতে পাবেন সারা পৃথিবীর এরকম খুব কম জায়গা খুঁজে পাবেন যেখানে কোনো একটা কোম্পানি তৈরি হচ্ছে এবং যেখানে অন্তত 2-2.5-3 হাজার লোকের মানে কোনো কর্মসংস্থানের সুযোগ হচ্ছে, এরকম কোনো জায়গা পৃথিবীতে আপনারা কিন্তু অলমোস্ট দেখতে পাবেনই না, বলতে গেলে দেখলেও হয়তো 2-1টি জায়গা ব্যতিরেকে নয়, সম্ভাবনাই নেই, কারণ বৃহস্পতিও সাথে সাথে অবস্থান করছে।
তো তার ফলে শুক্র এখানে থাকাকালীন মানুষের অন্তত এক মাসের জন্য হলেও ভোগ্যপণ্যের জন্য কিছুটা আসক্তি বৃদ্ধি করবে, যেটা কিছুটা সারা পৃথিবীর তথা যা যারা যেখানে অবস্থান করছে সেখানকার ইকোনমিকে কিছুটা গতিশীল করবে। কারণ যত প্রোডাক্ট বা সার্ভিস যেগুলো বিক্রি হয় আমাদের মার্কেটে, যেগুলো সেলেবেল পারচেসেবল, সেগুলো কিন্তু অধিকাংশই ভোগ্যপণ্য সংক্রান্ত, যেগুলো আমাদের নর্মাল নিডস, অর্থাৎ আমাদের খাদ্য, আমাদের ঔষধ, আমাদের বস্ত্র, বাসস্থান, সেগুলো কিন্তু কম বেশি প্রায় একই রকম থাকে। খুব একটা তো বাড়ে কমে না, আমাদের খাবার খেতেই হবে, ওষুধ খেতেই হবে, একটা জায়গায় থাকতে হবে, একটা এডুকেশন দরকার হবে, এগুলো নর্মাল। কিন্তু মানুষের যে নর্মালের ওপরের যে চাহিদা, যার ওপরে বাজারটা দাঁড়িয়ে থাকে, সেই জায়গাটা কিন্তু মূলত ভোগ্যপণ্য। অন্যান্য প্রোডাক্টও রয়েছে কিন্তু মূলত ভোগ্যপণ্য, অর্থাৎ একজনের একটি পাখা হলেও চলে যায় কিন্তু তার একটা এসি কেনার সামর্থ্য আছে, সুতরাং সে একটু ভালো থাকার চেষ্টা করবে, তো এসি কিনবে, সেই কোম্পানির প্রোডাকশন বাড়বে, তো কিছু মানুষের কাজ হবে, এবং তার সাথে সে অনেকগুলো ডিমান্ড রেইজ করবে, সেই ইলেকট্রিসিটিকে জায়গায় ডিমান্ড রেইজ করবে, সে কিছু লোককে লোক মারফত সে এসিটা বাড়িতে ইনস্টলেশন হবে, তার কিছু লোক তৈরি লোকের কাজের অবস্থা বা সুযোগ তৈরি করবে। ভোগ্যপণ্যের মাধ্যমেই কিন্তু ম্যাক্সিমাম সুযোগটা চলে, এবং আমি বারবার বলেছি আমাদের রাশি চক্রের এক নম্বর ঘর মঙ্গলের হলেও আমাদের কিন্তু ঘর শুরু হয় চন্দ্র বা রবির ঘর থেকে। রবিকে যেহেতু আমরা পিতা হিসেবে দেখি, সুতরাং রবির ঘর থেকে 10 নম্বর ঘর কিন্তু শুক্রের। তো কলিযুগের কিন্তু মেজরিটি যে মার্কেট সেটা কিন্তু ভোগ্যপণ্যের ওপরেই চলে। একটা ভালো কোনো বিউটি সেলুনে গেলেন, সেখানে গিয়ে কিছু রূপ পরিচর্যা করলেন, তো সেটা কিন্তু না করলেও আপনার জীবন চলতো, কিন্তু আপনি করবেন এবং তার জন্য কিছু মানুষের কর্মসংস্থান হবে, কিছু মানুষ তার আয় ইনকাম খুঁজে পাবে এবং সেই ফিল্ডকে আরও ফ্লারিশ করার চেষ্টা করবে, যাতে আরও মানুষ সেখান থেকে আয় ইনকাম করতে পারে। তো এই শুক্রের এই পজিশনে থাকাকালীন অন্তত ইকোনমিক এই পরিস্থিতিটার সামান্য একটি ইম্প্রুভমেন্ট হবে, যেহেতু শনির দৃষ্টি আছে। কিন্তু যদি বড় কোনো চেঞ্জ ধরেন সেটা কিন্তু সম্ভব নয়, কারণ শুক্র একটা অত্যন্ত ছোট্ট গ্রহ, তার পক্ষে এত বড় প্রভাব দেওয়া সম্ভব নয়। কিন্তু যেহেতু সে কম্পারেটিভলি স্ট্রং পজিশনে থাকবে, আপনাদের কথা অনুসারে তুঙ্গক্ষেত্রে থাকবে, সুতরাং সে কিছুটা মানুষের ডিমান্ডকে রেইজ করবে এবং তার ফলে ইকোনমি বা ধরুন কিছুটা মানুষের ভোগ্যপণ্যের যে চাহিদা বা তার কিছুটা সন্ধান, বা ধরুন যার যার ক্ষেত্রে গাড়ি বা ফ্ল্যাট বা ধরুন কোনো দোকান বা গ্যারেজ বা কোনো কোনো ভোগ্যপণ্য কিছু, কোনো এসি বা কোনো কম্পিউটার, ক্যামেরা, মোবাইল, এইসবের যদি তার চাহিদা থাকে, এই সময়টা দেখবেন একটু সেল পারচেসটা বাড়বে এবং সেটা সারা পৃথিবীর ক্ষেত্রেই কিছুটা মানে এই নেগেটিভ বলবো না, এটা কালের নির্দেশ, এই কালের নির্দেশের মধ্যে এই সময়টা কিন্তু কম্পারেটিভলি বেটার দেবে। হাউস মানে বাড়ির পরিবেশও ভালো থাকবে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনও কিন্তু বেটার থাকবে, এবং সন্তানদের জায়গাও যদি ন্যাটাল হরোস্কোপে খুব নেগেটিভ না থাকে ভালো হবে, ঘুরতে যাওয়ার প্রবাবিলিটি তৈরি হবে। যাদের বিবাহের ক্ষেত্রে সম্বন্ধ অনেকদিন আটকে রয়েছে তাদের ক্ষেত্রে হট করে ম্যাচিওর করতে পারে, অনেক দিন সন্তান আসছে না, যেহেতু শনির দৃষ্টি থাকবে শুক্রের ওপরে, এই শুক্র বেশ বলি থাকবে, নর্মাল শুক্রের থেকে বলি থাকবে, হট করে সন্তান আসতে পারে, কনসিভ অনেক দিন ধরে কোনো কারণে আসছে না, এই সময় আসতে পারে। হ্যাঁ, যারা ভোগ্যপণ্যের ব্যবসা করেন মূলত তাদের ক্ষেত্রে এই সময় সেল পারচেস বাড়বে, এবং সর্বোপরি যারা ধরুন বিভিন্ন রকম মানে ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যুক্ত, মানে বিদেশি কোনো রাষ্ট্রের সাথে ব্যবসায় যুক্ত, তাদেরও কিন্তু এই সময় অনেকটাই প্রভাব বিস্তার করবে, কারণ শনি নিজে চররাশিতে বসে রয়েছে এবং মীন হচ্ছে একটা দ্বিস্বভাবযুক্ত রাশি, তো সেখানে তার শুক্রের অবস্থান এবং চররাশি থেকে শনির সেখানে দৃষ্টি দেওয়াতে কিন্তু বোথ এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রেও কিন্তু প্রভাব বাড়বে, স্পেশালি যারা ভোগ্যপণ্য, মশলা বা ধরুন ফ্যাশনেবল ড্রেস এসবের ব্যবসা করছেন, বা বিউটি প্রোডাক্টসের ব্যবসা করছেন, কেমিক্যাল, মেডিসিন, ফার্টিলাইজার, যেগুলো শুক্রের বিষয় সেই রিলেটেড, বা হোটেল রেস্টুরেন্টের একটু আধুনিক বা অতি আধুনিক খাবার দাবার, সেগুলো কিন্তু প্রোডাকশন বাড়বে এবং সেই ফেসগুলো অনেকটা ইম্প্রুভ করবে। মোটের ওপর কিন্তু শুক্রের এই গোচর মীন রাশিতে গোচর কিন্তু খারাপ দেবে না, বৃষ্টি দেবে, ফ্রিকুয়েন্টলি মাঝে মাঝে বৃষ্টি দেবে, কিন্তু একটানা দেবে না,
যেহেতু বুধ রেট্রোগ্রেড হয়ে যাবে এই ফেজের মধ্যে, তার ফলে একটানা দেবে না, প্রচুর কুয়াশা সৃষ্টি করবে এ সময়, প্রচুর অলরেডি স্টার্ট হয়ে গেছে, এবং কুয়াশার জন্য যানবাহন যেহেতু বুধ রেট্রোগ্রেড থাকবে বলে কোঅর্ডিনেশন, বুধ কোঅর্ডিনেশনের প্ল্যানেট, কোঅর্ডিনেশন নষ্ট হবে, এবং দেখবেন যে বিমান বা উড়ান যারা কি সমস্ত যেগুলো চলাচল হচ্ছে, ট্রেন চলাচল দেখবেন বিঘ্ন হবে, লেট হবে প্রচুর ঘন কুয়াশার জন্য, স্পেশালি নর্থ ভারত যেখানে আর কি নর্দার্ন সাইড নর্মদা নদীর উত্তর দিকের অংশকে বেশি প্রভাব বিস্তার করবে এখন শনি, তো সেইখানে বা পৃথিবীর যে কোনো জায়গায় যেখানে শীত পড়ে বা নাতিশীতোষ্ণ অঞ্চল সেখানেও কিন্তু প্রচুর কুয়াশার সৃষ্টি করবে, যার ফলে একটু যানবাহন কোঅর্ডিনেশনের জায়গাটা একটুখানি হ্যাম্পার করবে এই সময়টা। কিন্তু অ্যাজ এ হোল মানে অর্থনৈতিক বা ব্যবসায়িক দিক থেকে এবং পারিবারিক তথা শারীরিকভাবেও কিন্তু বেটার, তবে যাদের ব্লাড সুগারের প্রবলেম আছে, প্রস্টেটের প্রবলেম আছে, এবং যে সমস্ত মহিলার লোয়ার অ্যাবডোমিনাল পোর্শনে কোনো সমস্যা আছে তাদের কিন্তু এই সময় একটু সমস্যা হবে। জাস্ট কিছু প্রবলেম হলে ডক্টর দেখিয়ে নেবেন, বড় কিছু দেবে না, কারণ হাই ভেলোসিটিতে এই রুমও ক্রস করবে, 28 দিনেই ক্রস করবে, সুতরাং বিশেষ কিছু চিন্তিত হওয়ার প্রয়োজন নেই, এই গোচর মোটের উপরে ভালো কাটবে। ভালো থাকবেন প্রত্যেকে, চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, এবং দেখতে থাকুন, আপনাদের মূল্যবান মতামত দিন, এবং আমার মতন করে আমি ঠিক আপনাদেরও সাথেও কোঅর্ডিনেট করার চেষ্টা করব যতটা আমি আমার পক্ষে সম্ভব হয়। ভালো থাকবেন প্রত্যেকে, আজকের মতো শুভরাত্রি।